महा कार्टून टीवी। काटा माथावाला घोड़ा। একটা ঘন জঙ্গলে ভোলু নামের একটা ঘোড়া ছিল। ভোলু খুব বুদ্ধিমান আর শান্ত স্বভাবের ঘোড়া ছিল, কিন্তু তার গায়ের রং কালো ছিল বলে জঙ্গলের সব পশুরা তাকে খুব উত্তক্ত করত। প্রথম প্রথম এইসব ব্যাপারে তার খুব খারাপ লাগত, কিন্তু কিছুদিন পর জঙ্গলবাসীদের ওরকম ব্যবহারে তার খারাপ লাগা বন্ধ হয়ে গেল। ও শুধু নিজের কাজ নিয়েই থাকত। একদিন ও যখন ঘাস খাচ্ছিল, তখন একটা বড় হাতি তার কাছে এলো আর বলল, দেখো দেখো, একটা কালো ঘোড়া ঘাস খাচ্ছে, এটা খেয়ে তুই ফর্সা হতে পারবি না, কালোই থেকে যাবি। ভোলু হাতির কথা শুনতে তো পেয়েছিল, কিন্তু সে এই কথার কোনো উত্তরই দিল না। তারপর হাতি আবার বলে, মনে হচ্ছে তুমি এখন কালা হয়ে গিয়েছো, আমার কথা তুমি শুনতে পারছো না নাকি? শুনতে সবই পারছি, কিন্তু আমি এইসব ফালতু প্রশ্নের জবাব দেওয়া পছন্দ করি না। আমার প্রশ্ন তোমার কাছে ফালতু? যে কিনা এই পুরো জঙ্গলে নিজেই ফালতু, সে আমাকে শেখাতে এসছে, আশ্চর্য ব্যাপার। আবোল তাবোল শোনানোর পর হাতি সেখান থেকে চলে যায়। ঘোড়া হাতির কথা না শুনে ঘাস খেতে লাগল, কিন্তু তার এটাতে খুব খারাপ লাগলো যে তার সাথে কেউ ভালোভাবে কথা বলে না, আর জঙ্গলে তার বিশেষ কোনো বন্ধুই নেই। এইভাবে দিন কাটতে থাকে। একদিন জঙ্গলের রাজা সিংহের জন্মদিন চলে আসে। সেটা পালন করার জন্য জঙ্গলের সবাই অনুষ্ঠানের তোড়জোড় শুরু করে দেয়। জঙ্গলের সব পশু পাখিদের ডাকা হয়। ভোলুও ওই উৎসবে যোগদান করে। সেখানে পৌঁছে জঙ্গলের সব পশুরা ভোলুকে নিয়ে মজা করতে থাকে। দেখো কে এসেছে, কালো ভালু। যখন দেখো তখনই এ নিজের মজা ওড়াতে চলে আসে। এ কি এটাও বুঝতে পারে না যে আমরা ওকে পছন্দ করি না, কিন্তু তাও ও বারবার আমাদের কাছে চলে আসে। এত কিছু শুনে ভোলু সহ্য করতে পারল না, আর সে অনুষ্ঠান ছেড়ে ওখান থেকে চলে যায়। তারপর একটা গাছের নিচে গিয়ে জোরে জোরে কাঁদতে লাগল। ওর কান্নার আওয়াজ গিয়ে পৌঁছালো এক ব্যক্তির কানে, যে তখন ওখান থেকে যাচ্ছিল। তারপর ওই ব্যক্তি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, তুমি এত জোরে কাঁদছ কেন? কারণ জঙ্গলে সবাই আমাকে নিয়ে মজা করে। কিন্তু কেন? কারণ আমি কালো। তাই তো, এতে কি অসুবিধা আছে? ঘোড়া কি কালো হতে পারে না নাকি? ওদের মতে কালো রঙের সব পশুই খুব খারাপ হয়, আর এই জন্য ওরা সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। আচ্ছা, তাহলে এই ব্যাপার, যদি তুমি চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। কিন্তু সেটা কিভাবে? আমি একজন তান্ত্রিক, আর আমার জাদুর মন্ত্র বলে আমি তোমার মাথাটা অদৃশ্য করে দেব, যার পর কেউ আর তোমার মাথা দেখতে পারবে না, আর জঙ্গলের সব পশুরা তোমাকে দেখে ভয় পেতে লাগবে। আর সাথে কেউ যদি তোমার কোনো ক্ষতি করতে চায় বা তোমাকে নিয়ে মজা করার চেষ্টাও করে, তাহলে তুমি চাইলে আমার দেওয়া জাদুর শক্তিটাকে তাদের ওপর প্রয়োগ করতে পারো। আমি রাজি আছি। তান্ত্রিকের কথা শুনে ভোলু তান্ত্রিকের কথা অনুযায়ী সব কিছু করতে থাকে। তখনই তান্ত্রিক তার জাদু দিয়ে ভোলুর মাথাটা অদৃশ্য করে দিল, আর ওকে কিছু জাদুর শক্তিও দিয়ে দিল, যেটা প্রয়োগ করে ও যা খুশি তাই করতে পারবে। মাথা অদৃশ্য হয়ে যাওয়ার পর ভোলু আবার সিংহের জন্মদিনের অনুষ্ঠানে ফিরে গেল। ভোলুর অদৃশ্য মাথা দেখে সবাই হতবাক হয়ে গেল আর বলল, এ কি, তোমার মাথা কোথায় গেল?
তোমার এটাতে কি আসে যায়? তুমি শুধু আমাকে নিয়ে মজা করতে চাও, তাই না? একে তো কালো, তার উপরে এখন আবার তুই মাথা কাটা ঘোড়াও হয়ে গেছিস। এখন তো কাউকে নিয়ে মজা করতে আরো আনন্দ হবে। এখন তোমার আনন্দ নয়, দুঃখ হবে। এখন তোমাকে নিজের ভুলের জন্য শাস্তি পেতে হবে। ভলু এই পর্যন্ত বলে তান্ত্রিকের দেওয়া জাদুর শক্তির মাধ্যমে হাতিকে একটা ইঁদুরে পরিণত করে দিল। এইসব দেখে জঙ্গলের সব পশু ভয় পেয়ে গেল আর ওখান থেকে পালাতে লাগলো। এইরকমই কয়েকদিন ধরে চলতে লাগলো। তারপর থেকে কেউই ভলুকে নিয়ে মজা করত না। আর ভলু যেটা চাইত সেটাই করতে পারত। কোনো খাবার খাওয়া বা কোথাও বেড়াতে যাওয়া, এই সব কিছুই সে খুব শান্তিতে করতে পারত। একদিন জঙ্গলের সব পশুরা নিজেদের ভুলের জন্য অনুতপ্ত হলো আর ওরা সবাই সোজা ভলুর কাছে ক্ষমা চাওয়ার জন্য গেল। ভলু, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দাও। দয়া করে হাতিকে আবার ওর আগের চেহারায় ফিরিয়ে দাও। আমরা জানি যে আমরা তোমাকে অনেক বেশি বিরক্ত করেছিলাম। আমরা সবাই বুঝতে পেরেছি যে আমরা কতখানি ভুল করেছিলাম। আজকের পর থেকে কেউই তোমার সাথে কোনো রকম বাজে ব্যবহার করবে না। সবার ক্ষমা চাওয়ার পর ভলু আবার নিজের শক্তি দিয়ে হাতিকে তার নিজের রূপ ফিরিয়ে দিল। ঠিক তখনই তান্ত্রিক ওখানে চলে আসলো আর ভলুকে ওর মাথা ফিরিয়ে দিল। যার পরে ভলু বলল, আমি তোমাদের কথায় অনেক বেশি মন খারাপ করতাম। তোমরা সবাই এখন নিজের ভুল বুঝতে পেরেছো আর আমি এটাতেই খুশি। আর সবসময় মনে রাখবে যে কখনো কারোর মজা তার রং বা রূপ নিয়ে করবে না, কারণ ওটাতে তার কোনো দোষ থাকে না। আর যদি কিছু করতেই হয় তাহলে ভালোবাসা দিও, তাই যথেষ্ট। ভুলের কথা শুনে সবাই তাদের নিজের ভুলের জন্য খুব লজ্জিত হয় আর তার কথা বোঝার পরে সেদিন থেকে কেউ ভলু বা অন্য কোনো পশুদের নিয়ে মজা করত না এবং তারপর থেকে সবাই খুশিতেই থাকতে লাগল। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের কখনো কারোর রং ও রূপ নিয়ে মজা করা উচিত নয়। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোস সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।